وقال الله تبارك وتعالى: إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. وقال رسول الله صلى الله عليه وسلم: ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته، أو كما قال عليه الصلاة والسلام. الحمد لله. معزز محترم مسلمين الكرام، আমরা আল্লাহ পাকের দরবারে সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিনে পবিত্র ঘর মসজিদে এসে বসার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আল্লাহ পাকের দরবারে আমরা সবাই শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব আমাদের নবী বিশ্ব নবী সাইয়্যিদুল আম্বিয়া হযরত আকা ইনামদার তাজদার মদিনার পয়গম্বর আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, সাহাবায়ে কেরাম সুহাদায়ে কেরাম তাবেঈন তাবে তাবেঈন খুলাফায়ে রাশিদিন আইম্মায়ে মুজতাহিদিন সহ পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত যারা যেখানে যে অবস্থায় দীনের জন্য ভূমিকা পালন করেছেন এবং ঈমানের হালতে যাদের মৃত্যু হয়েছে, আমরা আল্লাহ পাকের দরবারে তাদের জন্য জান্নাতের সর্বোচ্চ মাকাম কামনা করছি। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমি আপনাদের সামনে সূরাতুন নাহাল থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি এবং অসংখ্য হাদিসের মধ্য থেকে একটি হাদিস আপনাদের সামনে পেশ করেছি। যে আয়াতটি আপনাদের সামনে তুলে ধরেছি এই আয়াতটি সবার পরিচিত আয়াত, সপ্তাহের প্রতিদিন না শুনলেও প্রতি শুক্রবারে এই আয়াতটা আপনারা সবাই শোনেন। হয়তো আয়াতটা মুখে মুখস্থ নাই কিন্তু মনে মনে সবার মুখস্থ। সারা বিশ্বের যত মুসলমান আছে, সারা বিশ্বের যত মসজিদ আছে, যে মসজিদগুলোতে জুমার নামাজ চলে, প্রত্যেকটা মসজিদের ইমাম অথবা খতিব সাহেব দাঁড়িয়ে দুইটা খুতবা দেন, নামাজের আগ মুহূর্তে দাঁড়ায়া দুইটা খুতবা দেন। এই দুইটা খুতবার দ্বিতীয় খুতবা একেবারে শেষ পর্যায়ে যখন কথা মোটামুটি শেষ, ঠিক সেই পর্যায়ে গিয়ে এই আয়াতটি আপনাদের সামনে তেলাওয়াত করেন। ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি। এই আয়াতটা যখন খতিব সাহেব খুতবার শেষে উচ্চারণ করেন, ফাযকুরুনি আযকুরকুম বলার প্রয়োজন হওয়ার আগেই অনেক মুসল্লি দাঁড়ানোর জন্য প্রস্তুত হয়ে যায়, কি বলেন? তার মানে এই আয়াতটা সবার কানে পরিচিত, মুখে মুখস্থ না থাকলেও। এই আয়াতে কারিমা এমন একটি আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার বুকে যত কিছু রাখছেন দুনিয়া এবং আখেরাতে,
দুনিয়া এবং আখিরাতের সমস্ত কিছু এই একটা আয়াতের অন্তর্ভুক্ত। যদি কোনো ব্যক্তি এই একটা আয়াত বুঝে নেয়, তাহলে দুনিয়া এবং আখিরাতের কোনো কিছু বুঝতে তার আর বাকি থাকবে না। সুবহানাল্লাহ। আয়াত সংখ্যা কয়টা? কয়টা? একটা। দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে, আখিরাত এবং আখিরাত বলতে যা কিছু আছে, সব কিছু এই একটা আয়াত দ্বারা বোঝা যায়। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে বহু বেঈমানকে ঈমান নসিব করছেন। সুবহানাল্লাহ। এবং এই আয়াত শুধু মুমিন নয়, বরং কাফেররা শোনার পরে এই আয়াতের জ্ঞান গরিমা বুঝার পরে কাফেররা নিজেরা নিজেদের গোত্রের লোকদের মাঝে বক্তব্য দেওয়া শুরু করছে যে এটা কোনো মানুষের বক্তব্য হতে পারে না। আফসান ইবনে সাইফি নামক একজন ব্যক্তি, তিনি বহুত বড় জ্ঞানী একজন ব্যক্তি ছিলেন। আফসান ইবনে সাইফি মক্কার একটি গোত্রের তিনি নেতা ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির পর ইসলামের দাওয়াতের ঘনাঘটা যখন শুরু হয়ে গেল, এদিক সেদিক ইসলামের প্রচার প্রসার শুরু হয়ে গেল, আকসাম ইবনে সাইফি তিনি বহুত বড় জ্ঞান গরিমার অধিকারী ছিলেন। মানুষ তার কাছে যাইত, বিভিন্ন বিষয়ে জানার জন্য চেষ্টা করত। তো আকসাম ইবনে সাইফির কান পর্যন্ত এই ঘটনা যখন পৌঁছত যে মুহাম্মদ নামক একজন ব্যক্তি তিনি নবুয়াতি দাবি করছেন এবং পাশাপাশি ভিন্ন একটা ধর্মের অনুসারী হওয়ার জন্য মানুষকে আহ্বান করছে, তখন ওই আকসাম ইবনে সাইফির মনের মধ্যে বাসনা জাগলো যে আমি ওই ব্যক্তির সাথে সাক্ষাৎ করব। এই চিন্তা ভাবনায় যখন তার মরিদানদেরকে ডাকলো, যার সাথী সঙ্গী, তার সাথী সঙ্গীদেরকে ডেকে বলল যে আমি তার সাথে সাক্ষাৎ করতে চাই, অনেকেই বলল, পরামর্শ দিল যে আপনি আমাদের নেতা, আপনি সর্বপ্রথম যদি ওখানে যান, যদি কোনো ঝামেলা হয় সুতরাং আপনার যাওয়ার প্রয়োজন নাই, আপনি দুইজনকে নির্বাচন করেন, তারা গিয়ে ওখানকার অবস্থা অবলোকন করে দেখে বুঝে শুনে আসুক, তারপরে না হয় আপনি গেলেন। আপনার আফসান ইবনে সাইফি বলল, আচ্ছা ঠিক আছে, তোমাদের কথায় যুক্তি আছে। দুইজন লোক নির্বাচন করলো, লোক নির্বাচন করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠানোর সময় বলে দিল যে তোমরা গিয়ে ওই ব্যক্তিকে দুইটা প্রশ্ন করবা। কয়টা প্রশ্ন? দুইটা। খুব সূক্ষ্মভাবে বোঝার চেষ্টা করবে। প্রশ্ন দুইটা কেমন ছিল আর রাসূলের জবাব কেমন ছিল? আকসাম ইবনে সাইফি দুইজন লোক নির্বাচন করার পরে যখন তাদেরকে পাঠাচ্ছে, তখন বলে দিল যে তোমরা গিয়ে দুইটা প্রশ্ন করবা। এক নাম্বার প্রশ্ন, মান আনতা, আপনি কে? প্রশ্নটা কি? মান আনতা, আপনি কে? এক নাম্বার প্রশ্ন। দুই নাম্বার প্রশ্ন, ওয়া মা আনতা, আপনি কি? দুই নাম্বার প্রশ্ন কি? মা আনতা, আপনি কি? এক নাম্বার প্রশ্ন হলো মান আনতা, দুই নাম্বার প্রশ্ন হলো মা আনতা, অর্থাৎ আপনি কে এবং আপনি কি? প্রশ্ন দুইটা শুনছেন? খুব ছোট্ট প্রশ্ন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন ওই দুইজন দূত আসলো, আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল হে মুহাম্মদ, আকসাম ইবনে সাইফি আমাদের নেতা, তার পক্ষ থেকে আমরা আসছি, তিনি বলছেন তোমার কাছে দুইটা যেন প্রশ্ন আমরা করি।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে প্রশ্ন দুইটা করতে পারো। বললেন মান আনতা, আপনি কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রশ্নের জবাবে শুধুমাত্র একটা কথা বলছেন, আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি হলাম আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। সুবহানাল্লাহ। প্রশ্নটা ছিল আপনি কে, জবাবটা ছিল কি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। আজ আমাদের অবস্থা হলো, আমাদেরকে যদি কেউ প্রশ্ন করে, যে পরিচয় জিজ্ঞেস করে আপনি কে, আমি অমুক অমুক জায়গায় জব করি, অমুক এটা অমুক সেটা, আমাদের পরিচয় একদম বিস্তারিত বলতে শুরু করি। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন ছোট্ট প্রশ্ন, জবাবও ছিল ছোট্ট, আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, অর্থাৎ আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। দ্বিতীয় প্রশ্ন মা আনতা, আপনি কি? দ্বিতীয় প্রশ্নের জবাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, আমি আল্লাহর বান্দা এবং তার রাসূল। সুবহানাল্লাহ। প্রশ্ন দুইটা ছোট্ট, জবাব ছোট্ট। তাদের এই দুই প্রশ্নের জবাব যখন পেয়ে গেল, তখন তারা আস্তে করে চলে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ওই ব্যক্তি দুইজনকে বললেন, তোমার কাছে আকসাম ইবনে সাইফি তোমাদেরকে দুইটা প্রশ্ন দিয়ে পাঠাই দেন, প্রশ্নের জবাব তো পাইছো? বলে হ্যাঁ, জবাব পাইছি। তাহলে আমার পক্ষ থেকে আমার আল্লাহ আমাকে যেই জিনিস দান করছে, আমি সেখান থেকে একটা অংশ তোমাদের কাছে তুলে দিতে চাই, এই অংশটা তুমি তোমাদের নেতা আকসাম ইবনে আব্দুল্লাহর কাছে পৌঁছাইয়া দিবা। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরা নাহালের 90 নম্বর আয়াত, ان الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي, এই আয়াতটুকু একবার তেলাওয়াত করলেন, বললেন যে তোমাদের মুখস্থ হয়েছে? বলে না। আরেকবার তেলাওয়াত করলেন, এইভাবে তেলাওয়াত করতে করতে তাদের দুইজনকে মুখস্থ করায়া পাঠায়া দিলেন। ওই দুইজন ব্যক্তি যখন আকসাম ইবনে সাইফির কাছে গেল, যাওয়ার পরে বললেন যে তার জবাব হলো এটা, আপনি যে প্রশ্ন করছিলেন জবাব হলো এটা, তিনি মুহাম্মদের ছেলে আব্দুল্লাহ, তিনি আল্লাহর বান্দা এবং তার রসুল, এই জবাব দিয়ে পাঠাইছেন, সাথে সাথে আমাদেরকে একটা জিনিস আপনাকে শোনানোর জন্য বলছেন, মুখস্থ করাইয়া দিছেন। এই আয়াতে কারিমা তারা তার সামনে পেশ করছে। সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি আকসাম ইবনে সাইফি, ওই ব্যক্তি এই আয়াত শোনা মাত্রই তার বিবেকের মধ্যে বাড়ি খেয়েছে, তার বোঝা হয়ে গেছে এই আয়াত কোথায় থেকে আসতে পারে, সঙ্গে সঙ্গে তিনি মুসলমান হয়ে গেছে। মক্কার কাফেরদের একজন সর্দার নজর ইবনুল হারিস, সবাই নাম জানেন তো, নজর ইবনুল হারিস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা ছিল। নজর ইবনে হারিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত যখন বিভিন্ন জায়গায় ছড়ানো শুরু করলেন, নজর ইবনে হারিস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, ও ভাতিজা, তোমার সাথে আমার আলাদা কথা আছে, গোপনে কথা আছে। চলেন, কোথায় বলবেন কথা? এক কোনায় নিয়ে গিয়ে বলতেছে, আচ্ছা বলো তো তুমি কি শুরু করলা? আমরা একঘেয়েভাবে চলতেছিলাম, তুমি এসে নতুন নতুন কথা বলে আমাদের মধ্যে ফিতনা সৃষ্টি করতেছ, ব্যাপারটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কোনো কথার একটা জবাবও দিলেন না, অনেক কিছুর অফার করছেন, যে তুমি যদি ক্ষমতা চাও ক্ষমতা দিব, নারী চাইলে নারী দিব, রাষ্ট্র চাইলে রাষ্ট্র দিব, সব কিছুর অফার করার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র এই আয়াতটি নজর ইবনুল হারেসের সামনে তিলাওয়াত করছেন। নজর ইবনুল হারেস ওই আয়াত শোনার পরে সেখান থেকে উঠে মক্কার কাফেরদের কাছে এসে বর্ণনা করা শুরু করছে, ওয়া ইন্নাহু ওয়া ইন আল্লাহি ইন্না লাহু লাহালাওয়া, আল্লাহর কসম করে বলি মুহাম্মাদের কাছ থেকে যে শব্দগুলো আমি শুনছি, এই শব্দগুলোর মধ্যে অধিক পরিমাণে মিষ্টতা আছে। এই কথাগুলোর মধ্যে অনেক স্বাদ রয়েছে, এবং এই কথাগুলো ছড়ায়া যাবে,
এটার হক আর কেউ না, এটা কোনো মানুষের কথাও হতে পারে না। নজর ইবনে হারিস কাফেরদের মধ্যে গিয়ে এই প্রচার প্রসার শুরু করছে। আরেকজন সাহাবী উসমান ইবনে মাজউন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললে আমরা যাকে চিনি ইসলামের তৃতীয় খলিফা, সেই উসমান নয়, এটা আরেক উসমান, সাহাবি ছিলেন উসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যখন নতুন নতুন ইসলাম গ্রহণ করেছে, বন্ধুদের সাথে আড্ডায় মারতে মারতে অনেক সময় বন্ধুরা একটা কথা বললে গ্রহণ করে ফেলে, এরকম হয় না? তো উসমান ইবনে মাজউন তিনিও ঠিক তেমন বন্ধুদের সাথে কথা বলতেছেন, কথা বলতে বলতে ইসলামের কথা আসছেন, ইসলাম গ্রহণ করে ফেলছেন। এরপরে এইভাবে ইসলাম গ্রহণ করার পর তিনি পেরেশান হয়ে গেছেন, পেরেশানি ভোগ করতেছেন যে আমি যে ইসলাম গ্রহণ করলাম ভুল করলাম নাকি ঠিক করলাম বুঝতে তো পারতেছি না, এই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেছে। তো এই দ্বিধাদ্বন্দ্ব থেকে মুক্ত হওয়ার জন্য এক সময় সে মনস্থ করলো যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাব। তো মনস্থ করার পর যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, যাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করবেন এমন অবস্থায় রাসূলের শারীরিক স্বাভাবিক অবস্থার পরিবর্তন হয়ে গেল। স্বাভাবিক অবস্থায় যেমন থাকেন তার পরিবর্তন ঘটে গেল, তার মানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তখন ওয়াহী নাযিল হচ্ছে। সুবহানাল্লাহ। তো উসমান ইবনে মাজউন সাথে বসা ছিলেন, ওয়াহীর অবস্থায় রাসূলের অবস্থার যখন পরিবর্তন হয়ে গেল স্বাভাবিক হওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে উসমান ইবনে মাজউন জিজ্ঞেস করলেন, আমি যে ইসলাম গ্রহণ করলাম আমি ইসলাম গ্রহণ করে সঠিক করলাম নাকি ভুল করলাম আমি বুঝতে পারছি না, আমি কি করব? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদ্য নাযিলকৃত এই আয়াত ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান, এই আয়াতটা উসমান ইবনে মাজউনকে শুনায় দেওয়ার সাথে সাথে উসমান ইবনে মাজউন বলেন, আমি আল্লাহর কসম করে বলি আমার ভিতরে যে সন্দেহ ছিল সন্দেহ তো দূর হইছে হইছেই, বরং ইমানের মজবুতি আমার আরো বেড়ে গেছে। তাহলে এই তিনটা ঘটনা থেকে আমরা কি বুঝলাম? এই আয়াতের গুরুত্ব কম না বেশি? এই আয়াতের গুরুত্বের ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুফাসসিরিনে কেরাম বিভিন্ন তাফসীরের কিতাবের মধ্যে বলেন, দুনিয়া এবং আখিরাতের যাবতীয় বিষয় এই আয়াতের মধ্যে আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই আয়াতের মধ্যে ছয়টি বিষয় উল্লেখ করা হয়েছে, ছয়টি বিষয়ের মধ্যে তিনটি বিষয় আমাদের করণীয়, আদেশ সূচক আদেশ করেছেন আল্লাহ পাক ছয়টি বিষয়, তিনটা মানার জন্য তিনটা ছাড়ার জন্য। কয়টা বিষয়? মোট কয়টি বিষয়? ছয়টি বিষয়, তিনটা মানার তিনটা ছেড়ে দেওয়ার। এই ছয়টি বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে জানিয়ে দিলেন যে ও বান্দারা তোমরা এই তিনটি ছয়টি বিষয় গ্রহণ করো, আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতের ফয়সালা করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদল, আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করছেন, ইয়ামুরু বিল আদল, তোমরা ইনসাফ কায়েম করো। কি কায়েম করো? ইনসাফ, ইনসাফ কায়েম করো। আদল শব্দের অর্থ কি? আদল শব্দের অর্থ হলো সমান সমান করা। আদল শব্দের অর্থ কি? সমান সমান করা, একজন থেকে আরেকজনের জিনিস সমান সমান্তর সমান্তরাল করা, এটাকেই বলা হয় আদল। এজন্য দেখবেন বাংলাদেশ বলেন, বিশ্বের যে কোনো প্রান্তে বলেন, আদালত আমরা চিনি না? চিনি না, চিনি তো। আদালত, আদালত, আদালত হলো কেন? কারণ ওইখানে ইনসাফের মোয়ামেলা করার জন্য এটা তৈরি করা হয়েছে। ওখানে বান্দার হক, একজনের হক, সঠিক হককে তার কাছে পৌঁছায় দেওয়ার জন্য এই নীতি নির্ধারণ করার জন্য ওই জায়গাটা তৈরি করা হয়েছে।
এই জন্য প্রত্যেকটা আদালতের সামনে দেখবেন দাড়িপাল্লার একটা লোগো লাগানো আছে, আছে কি না? প্রত্যেকটা আদালতের সামনে দাড়িপাল্লার একটা চিহ্ন আছে, একটা লোগো লাগানো আছে। তার বোঝানোর উদ্দেশ্য হলো এখানে আসলে মানুষ ন্যায় বিচার পাবে, যার যার হক সে সমান সমান ভাবে বুঝে পাবে। যদি ওই আদালতের মধ্যে কেউ উল্টাপাল্টা করে সেটা তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু নীতি নির্ধারণের জন্য জায়গাটা তো তৈরি করা হয়েছে। যাই হোক, আদালত শব্দের অর্থ হলো সমান সমান করে দেওয়া। এখন আসেন এই আদালতের মধ্যে আমরা কার সাথে কতটুকু ইনসাফ কায়েম করব, বা আমাদের প্রতি কে কতটুকু ইনসাফ কায়েম করবে, এই বিষয়টা তো আমাদের বুঝতে হবে। মুহতারাম হাজেরিন, আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতের দ্বারা বুঝাইতে চাইলেন আদল হলো বান্দার প্রতি আল্লাহ পাকের হক, আল্লাহ পাকের প্রতি বান্দার হক, রসুলের প্রতি রসুলের হক, রসুলের প্রতি সাহাবায়ে কেরামদের হক, এবং উম্মতে মুহাম্মাদের হক, এবং উম্মতের প্রতি রসুলের হক কি কি ছিল, বাবার প্রতি সন্তানের কি হক, সন্তানের প্রতি বাবার কি হক, স্ত্রীর প্রতি স্বামীর কি হক, স্বামীর প্রতি স্ত্রীর কি হক, এই সমস্ত হক হলো ইনসাফ কায়েমের জন্য আদল হিসাবে স্বীকৃত। পৃথিবীতে এমন কোনো মানুষ নাই, পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যে একজন আরেকজনের কাছ থেকে আদালত পায় না, ইনসাফ পায় না, এমন কোনো মানুষ পৃথিবীতে নাই। আপনি যদি বাবা হয়ে থাকেন, আপনার প্রতি আপনার সন্তানের হক আছে। আপনি যদি সন্তান হয়ে থাকেন, আপনার প্রতি আপনার বাবার হক আছে। আপনি যদি শিক্ষক হয়ে থাকেন, আপনার ছাত্রের প্রতি আপনার হক আছে। আপনি যদি ছাত্র হয়ে থাকেন, শিক্ষকের আপনার প্রতি হক আছে। প্রত্যেকটা সেক্টরের মধ্যে, প্রত্যেকটা জায়গায় এমন কোনো মানুষ নাই যে ইনসাফের আওতায় আসে না। প্রত্যেকটা মানুষ একজন আরেকজনের কাছ থেকে ইনসাফ পায়। মুহতারাম হাজেরিন, এই ইনসাফের মোয়ামালা করতে গেলে সর্বপ্রথম ইনসাফের হকদার হলো আল্লাহ। সর্বপ্রথম ইনসাফের হকদার কে? আল্লাহ। আল্লাহ পাক বান্দার প্রতি ইনসাফ করেন, এবং বান্দাও আল্লাহ পাকের প্রতি ইনসাফ করতে হবে। কিন্তু এখানে বোঝার সূক্ষ্ম একটা বিষয়, বোঝার বিষয় হলো আল্লাহ পাক যদি বান্দার প্রতি ইনসাফ করেন, এটাও আল্লাহ পাকের ইহসানের অন্তর্ভুক্ত। আল্লাহ পাক ইচ্ছা করলে ইনসাফ করতে পারেন, না করলে না করতে পারেন, এটার ব্যাপারে কারো কোনো কথা বলার মতো যোগ্যতা নাই। কিন্তু আল্লাহ পাকের কাছ থেকে, বান্দার পক্ষ থেকে আল্লাহ পাকের যে হক, এই হক যদি বান্দা আদায় না করে তাহলে জাহান্নামের আগুনে পড়তে হবে, এটা নিশ্চিত। সন্দেহ আছে? তাহলে আল্লাহ পাকের হকটা কি? আল্লাহ পাকের হক হলো আল্লাহ পাকের ইবাদত করা, নিঃশর্ত ইবাদত করা এবং নিঃসঙ্গ ইবাদত করা। নিঃশর্ত এবং নিঃসঙ্গ কেন বললাম? কারণ আল্লাহ পাকের সাথে যদি কেউ কেউ অংশীদার সাব্যস্ত করে ইবাদত করে, তাহলে ওই ইবাদত গ্রহণযোগ্য হবে না। আর আল্লাহ পাকের সাথে কোনো শর্ত লাগায়ও যদি ইবাদত করে যে আমি নামাজ পড়বো, আমাকে এটা দিতে হবে, না দিলে আমি করবো না, এই শর্ত লাগায়ও যদি কেউ নামাজ পড়ে, তার হক আদায় হবে না। বরং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কাছ থেকে চান কি? ইবাদত। কি চান? ইবাদত। এই ইবাদত করলে আমরা আল্লাহ পাকের কাছে গিয়ে জান্নাত পাইতেও পারি, নাও পাইতে পারি, আল্লাহ পাকের ফয়সালার উপরে। কিন্তু আমরা যদি ইবাদত না করি তাহলে জাহান্নামের আগুনে পড়তে হবে, এটা বিশ্বাস করেন তো? এই বিশ্বাসটাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাআতের বিশ্বাস। যারা আহলে সুন্নাত ওয়াল জামাআতের অন্তর্ভুক্ত বা নিজেদেরকে দাবি করেন, তাদের এই আত্মবিশ্বাস থাকতে হবে যে আল্লাহ যদি চান আমাকে জান্নাত দিবেন, না চাইলে জাহান্নাম দিবেন, এটা আল্লাহ পাকের মর্জি। কিন্তু আল্লাহ পাক যে আমাদেরকে বিধান দিয়েছেন, এই বিধান আমাদেরকে মানতে হবে। মুহতারাম হাজিরিন, এখন আসেন আল্লাহ পাক রব্বুল আলামিন এর হক হলো ইবাদত করা। আল্লাহ পাক যদি চান আমাদেরকে জান্নাত দিবেন, না চাইলে দিবেন না, কিন্তু আমরা এটা গ্যারান্টির সাথে বলতে পারবো যে আমরা ইবাদত করে জান্নাতে চলে যাব? পারবো? একটা হাদিসের ঘটনা আপনাদেরকে শুনাই। একজন ব্যক্তি
একজন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার কথাই, একজন ব্যক্তি তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাদিসের মধ্যে, একজন ব্যক্তি আল্লাহ পাকের কাছে দোয়া করছেন 500 বছর ইবাদত করার পর। কত বছর? 500 বছর ইবাদত করার পর আল্লাহ পাকের কাছে দোয়া করছেন যে আল্লাহ আমার মৃত্যুটা যেন আমার সিজদা অবস্থায় হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার দোয়া কবুল করছেন, তার মৃত্যু হয়েছে সিজদা অবস্থায়। হাশরের ময়দান কায়েম হওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ও আমার ফেরেশতারা, আমার এই যে ইবাদত গুজার বান্দা, নিঃশর্ত নিঃসংকোচ ইবাদত গুজার বান্দা, তুমি তাকে আমার ইহসানে জান্নাতে দিয়ে দাও। সুবহানাল্লাহ। এখানে বুঝবেন আল্লাহ পাক কি বললেন, ফেরেশতাকে আদেশ করলেন যে আমার ইহসানে তাকে জান্নাত দিয়ে দাও। ওই বান্দা যখন ইহসানের কথা শুনল, ইহসানের কথা শুনে আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করল, আল্লাহ তুমি তো বলছো ইবাদত করলে তুমি জান্নাত দিবা, তো এখানে আবার ইহসান আসলো কোত্থেকে? তুমি বলছো ইবাদত করলে তুমি জান্নাত দিবা, তাহলে ইহসান আসলো কোথায় থেকে? আমি আমার ইবাদত 500 বছরের ইবাদত দিয়ে আমি জান্নাতে যাইতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কোনো কথায় ভ্রুক্ষেপ না করে আবারও ফেরেশতাদেরকে বললেন, যাও তাকে জান্নাতে নিয়ে যাও, আমার ইহসানে জান্নাতে নিয়ে যাও। আবারও তার একই প্রশ্ন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে, ও বান্দা, তুমি তোমার আমল দিয়ে জান্নাতে যাইতে চাও, আচ্ছা ঠিক আছে, যদি তুমি তোমার আমল দিয়ে জান্নাতে যাইতে চাও, যাইতে পারো, আমার তো কোনো আপত্তি নাই, তাহলে তুমি প্রস্তুতি নাও, বলো তুমি ইবাদত করছো কত বছর? বলে 500 বছর ইবাদত করছি। আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দাকে বলবে যে তোমার দুইটা চোখ এই 500 বছরের ইবাদত দিয়ে তুমি কি তোমার এই দুইটা চোখ কিনতে পারতা? তখন ওই ব্যক্তি চুপ হয়ে গেছে, বলে না আল্লাহ, হিসাব নিকাশ তো মেলে না, এই চোখ 500 বছরের ইবাদত দিয়ে থাকবে না, সম্ভব না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ক্রেতা এবং বিক্রেতা যখন মাইনা যায় কোনো বিষয়ে, আর কারো কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আচ্ছা আমি তোমার 500 বছরের ইবাদত দিয়ে তোমার কাছে চোখ বিক্রি করে দিলাম, মাইনা নিলাম, যে তুমি 500 বছরের ইবাদত দিয়ে চোখ নিয়ে নিলাম, আমি তোমার জিহ্বা দিছিলাম, প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে জিহ্বার স্বাদ নিছ, এই জিহ্বার স্বাদ যে নিলা, স্বাদ যে গ্রহণ করলা, এটা তুমি কি দিয়ে কিনবা? তোমার কাছে কি আছে? তোমাকে দুইটা কান দিলাম, সারা জীবন শুনছো, এই দুইটা কান কি দিয়ে কিনবা? তোমার দুইটা ঠোঁট দিলাম, তোমার দাঁত দিলাম, তোমার হাত দিলাম, তোমার পা দিলাম, তোমার পুরো বডি দিলাম, এগুলা তুমি কি দিয়ে কিনবা? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় আবার ওই ফেরেশতাদেরকেই বলবেন, যাও আমার কাছে ওর অনেক পাওনা আছে, সে আমার একটা পাওনা শুধু মিটাইতে পারছে, আর বাকি কোনো পাওনা মিটাইতে পারে নাই, তুমি তাকে জাহান্নামে নিয়ে যাও, নাউযুবিল্লাহ। তখন যখন জাহান্নামের পরোয়ানা তার জন্য জারি হয়ে গেল, তখন ওই ব্যক্তি বলা শুরু করলো, আল্লাহ আমার দরকার নাই, লেনদেনের কোনো দরকার নাই, তুমি তোমার ইহসানেই আমার জান্নাত দাও। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাকের ইহসানে তখন জান্নাত দিয়ে দিবেন। এখান থেকে বোঝার বিষয় হলো, আমরা যত ইবাদত করি, যত আমল করি, আমাদের জিন্দেগি শেষ করে ফেলি আমল করে, জান্নাত নিতে পারবো না যদি আল্লাহ পাক ইহসান না করেন? সম্ভব না। এটা হলো আল্লাহ পাকের প্রতি বান্দার হক, আল্লাহ পাকের ইনসাফ। দ্বিতীয়ত আসেন রসুলের ইনসাফ উম্মতের প্রতি, এবং উম্মতের ইনসাফ রসুলের প্রতি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মাদিকে জানাইয়া দিলেন যে কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, প্রত্যেকটা মানুষ মাটির নিচ থেকে আবার যখন উঠবে, তীব্র তৃষ্ণার্ত অবস্থায় কিয়ামতের ময়দানে উঠবে। কি অবস্থায়? তীব্র তৃষ্ণার্ত অবস্থায় কেয়ামতের ময়দানে উঠবে। ওই সময় আমি আমার উম্মতকে হাউজে কাউসারের পানি পান করাবো। যেই ব্যক্তি হাউজে কাউসারের পানি সেদিন 1 ফোঁটা পান করতে পারবে,
কিয়ামত শেষ হওয়া পর্যন্ত তার আর জীবনে তৃষ্ণা লাগবে না। সুবহানাল্লাহ। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি আমার উম্মতকে ওই দিন তৃষ্ণা থেকে নিবারণ করব শুধুমাত্র যারা আমার ইত্তিবা করছে, যারা আমার অনুসরণ করছে, আমার সুন্নত মোতাবেক জীবন যাপন করছে, শুধুমাত্র তাদেরকেই আমি হাউজে কাউসারের পানি সেদিন পান করাব। সুবহানাল্লাহ। নবীজির প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা কাজের মধ্যে নবীর সুন্নত আছে না নাই? মানুষ খাবার খাবে, খাবার খাওয়ার মধ্যে নবীর সুন্নত আছে না নাই? একজন মানুষ ডান হাতে খাইতে সক্ষম, এরপরেও যদি বাম হাতে খায়, এটা নবীর সুন্নত হইল কি বলেন? সুন্নত হইল? ডান হাতে খাবার খাইতে সক্ষম কিন্তু বাম হাত দিয়ে খাচ্ছে, বাম হাত দিয়ে চা খাচ্ছে, বাম হাত দিয়ে বিস্কুট খাচ্ছে, বাম হাত দিয়ে বিভিন্ন জিনিস করতেছে। মহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত হলো ডান হাতে খাবার খাওয়া, আল্লাহর হাবিবের সুন্নত হলো ডান পায়ে মসজিদে ঢুকা বাম পায়ে বের হওয়া, আল্লাহর হাবিবের সুন্নত হলো বাম পায়ে বাথরুমে প্রবেশ করা সেখান থেকে ডান পায়ে বের হওয়া, আল্লাহর হাবিবের সুন্নত হলো খাবার সময় ডান দিক থেকে খাবার খাওয়া, আল্লাহর হাবিবের সুন্নত হলো ছোট ছোট লুকমায় খাবার খাওয়া, আল্লাহর হাবিবের সুন্নত হলো পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করা, আল্লাহর হাবিবের সুন্নত হলো মানুষকে সৎ পথের আদেশ করা, অসৎ পথ থেকে ফিরাইয়া রাখা। এই সুন্নতগুলো আমরা যদি অনুসরণ না করি, এই সুন্নতগুলো যদি আমরা নিজেদের জীবনে বাস্তবায়ন না করি, শাফাআত পাব না? হাউজে কাউসার মিলবে? যদি হাউজে কাউসার না মিলে অবস্থাটা কেমন হবে? দুপুরবেলা তীব্র গরমের মধ্যে বাইরে হাঁটাচলা করতেছেন, কঠিন পানির পিপাসা, আপনি এক ফোঁটা পানিও পাচ্ছেন না, কেমন লাগবে আপনার তখন? হঠাৎ করে কেউ যদি এসে ঠান্ডা পানির একটা গ্লাস আপনার সাথে আপনার হাতে দেয়, তখন তার জন্য দিল থেকে দোয়া আসবে না? আসবে না। কেন আসবে? কারণ আপনি তৃপ্ত। কেন আসবে? আপনি তৃপ্ত, এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তৃপ্তি করার জন্য, তৃপ্ত করার জন্য সারা জিন্দেগিতে নবীর সুন্নতকে অনুসরণ করতে হবে। এ হলো নবীর সাথে বান্দার। এরপরে আসেন বাবা মার সাথে সন্তানের হক। বাবা মার সাথে সন্তানের একদম প্রথম হক হলো, আপনি যদি বাবা হয়ে থাকেন, আপনার সন্তানকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর হক হলো আপনার। দলিল, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজে এবং নিজের পরিবারদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আদেশ কার? আদেশ কার? তাহলে বর্তমান অবস্থায় সন্তানদেরকে লালন পালন করার জন্য, ইসলামের পথের দিশা দেওয়ার জন্য সর্বপ্রথম দায়িত্ব কার? কার? পিতামাতার। কয় বছর বয়স থেকে? কয় বছর বয়স থেকে? সাত বছর বয়স থেকে সর্বনিম্ন। সাত বছর বয়স থেকে তাকে সব ইসলামের বিধিবিধানগুলো তার কাছে পেশ করা, ইসলামের নীতিমালা তার কাছে পেশ করা, ইসলামের নীতিমালার প্রতি তাকে আগ্রহ তৈরি করা। দশ বছর বয়সে গেলে তাকে দরকার হলে প্রহার করে ইসলামের নীতিমালার অনুসরণ করানো, এটা হলো পিতামাতার হক। সন্তানের হক হলো পিতামাতার প্রতি। মহতারাম হাজিরিন, এই হলো ইনসাফ। অর্থাৎ আপনার কাছ থেকে আমি যেই জিনিসটা পাব, আমাকে সঠিকভাবে সেই জিনিসটা সমান সমান বোঝায় দেওয়া, এটা হলো আদল। বুঝতে পারতেছেন কথা? ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদল, প্রথম কথাই হলো আদল। ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। আপনার আমার মধ্যে যদি ইনসাফ চলে আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন প্রত্যেকটা মানুষ যদি ইনসাফের মোয়ামেলা করা শুরু করে, পৃথিবীতে আর কোনো অত্যাচার অনাচার থাকবে না। এরপরে আসেন দ্বিতীয়
শব্দ ইহসান। ইহসান জিনিসটা কি খুব সংক্ষেপে বলবো, এর আগে বহুবার বলছি ইহসান এবং আদল সম্পর্কে। ইহসান হলো আদলের থেকে একটু বাড়াইয়া, অর্থাৎ আল্লাহ পাক যে ওই বান্দাকে জান্নাত দিল কিসের বদৌলতে? ইহসানের বদৌলতে। ইনসাফ যদি করতেন, ইনসাফ তো প্রথমেই করছিলেন, ইনসাফ করে কি সে জান্নাতে যাইতে পারছে? যাইতে পারে নাই। আল্লাহ পাক ইহসান করে তাকে জান্নাতের মধ্যে দিছেন। আল্লাহ পাকের সাথে বান্দার যে মুআমালা, আল্লাহ পাক সব সময় বান্দার সাথে ইহসানের মুআমালা করেন, ইনসাফের মুআমালা করেন না। দ্বিতীয় শব্দ হলো ইহসান, অর্থাৎ আমার কাছে আমার ভাই যতটুকু পায়, আমার কাছে আমার বোন যতটুকু পায়, আমার কাছে আমার বাবা যতটুকু পায়, আমার কাছে আমার সন্তান যতটুকু পায়, আমার কাছে আমার ছাত্র যতটুকু পায়, আমার কাছে আমার শিক্ষক যতটুকু পায়, প্রত্যেকটা নিয়ম মাফিকভাবে সমান্তরালভাবে বুঝাইয়া দেওয়া, এটা হলো আদল। এর চাইতে একটু বাড়াইয়া দেওয়া, শিক্ষক এক ঘন্টা পড়ানোর টাইম, শিক্ষক এক ঘন্টা পড়াইলো, পড়ানোর পরে আরো 10 মিনিট তাকে সময় দিল, আরো 10 মিনিট সময় দিল কিসের জন্য? একটু বাড়তি পড়ানোর জন্য। এটা হলো ইহসান। বুঝতে পারতেছেন কথা? আমার ভাই আমার কাছে সম্পদ, সমান সমান সম্পদ পায়, আমার বাবার যেহেতু আমরা দুইজন সন্তান, সমান সমান সম্পদ পায়, আমার ভাইয়ের সম্পদ, আমার ভাই বাড়ি করছে, আমি আধা বিঘত সম্পদ যদি আমার সম্পত্তি থেকে ছেড়ে দেই, তাহলে আমার ভাইটা সুন্দর মতো বাড়িটা করতে পারে। আধা বিঘত সম্পত্তির কারণে যদি আধা বিঘত আমি না দেই, তাহলে আমার ভাই সুন্দর মতো বাড়িটা করতে পারছে না, বাড়িটা একটু বাঁকা হচ্ছে বা সমস্যা হচ্ছে। আধা বিঘত সম্পত্তি যদি আমি ছেড়ে দেই, তাহলে তার বাড়িটা সুন্দর হচ্ছে, আমি যদি ছেড়ে দেই, তাহলে এটা হবে আমার ইহসান। বুঝতে পারতেছেন কথা? জি। মোহতারাম হাজরিন, এরপরে আসেন আদল ইহসান, দুইটা চলে গেল। ওয়া ইতাইনিল কুরবা, নিকট আত্মীয়দের দেখাশোনা করা, নিকট আত্মীয়দের দেখাশোনা করা, নিকট আত্মীয় মানুষ যারা আত্মীয় স্বজন, তাদের দেখাশোনা এইভাবে করতে হবে, তাদের সুস্থ অবস্থায় তাদের খোঁজখবর নিতে হবে, অসুস্থ অবস্থায় তাদের সেবা শুশ্রূষা করার জন্য প্রয়াস চালাইতে হবে, আর যদি কোনো দেনা পাওনা থেকে থাকে, তাদের সাথে সুন্দর আচরণের সাথে দেনা পাওনা পরিশোধ করতে হবে। এ হলো আত্মীয়দের সাথে, ইতা ইদুল কুরবা, নিকট আত্মীয়দের সাথে সুন্দর আচরণ। এই তিনটা কাজ আমাদেরকে করার জন্য আদেশ করছেন কে? আল্লাহ পাক। আর তিনটা কাজ নিষেধ করছেন। কয়টা কাজ? তিনটা কাজ নিষেধ করছেন। ওই তিনটা কাজের বহুল বিস্তর আলোচনা আছে, আমি বহুল বিস্তর আলোচনায় যাওয়ার কোনো সুযোগ নেই, সময় একদম শেষ, আমি শুধুমাত্র সংক্ষেপে বুঝায় শেষ করে দেব। তাহলে আমরা আল্লাহ পাক আমাদেরকে যে আদেশ করলেন, তিনটা আদেশ করলেন করার জন্য, ওই তিনটা কি কি বলেন তো? বলেন আদল অর্থাৎ ইনসাফ, 2 নম্বর ইহসান, 3 নম্বর নিকট আত্মীয়দের হক এবং সেবা শুশ্রূষা দেখভাল করা। এই তিনটা কাজ করার জন্য আমাদেরকে বলছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। আর তিনটা কাজ এমন আদেশ করছেন যে এই তিনটা কাজ আমাদেরকে ছাড়তে হবে। ওয়ায়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি, ওয়ায়ানহা আনিল ফাহশা, যে সমস্ত বিষয়, যে সমস্ত কাজ একেবারে সরাসরি গুনার কাজ, এমন কাজ থেকে সব সময় ফিরে থাকার কথা বলছেন। কথা বুঝতেছেন? প্রকাশ্য যে গুনা, যে কাজ করলে প্রকাশ্যে গুনা হবে আমরা জানি, সেই কাজগুলো থেকে সর্বাবস্থায় ফিরে থাকার আদেশ করলেন কে? আল্লাহ। ওয়াল মুনকার, অপছন্দনীয় কাজ, শরীয়ত যেই জিনিসটাকে অপছন্দ করে, শরীয়ত যেই জিনিসটাকে অপছন্দ করে, এমন কাজ থেকেও ফিরে থাকার আদেশ আল্লাহ পাক আমাদেরকে করলেন। ওয়াল বাগি, দাগাওয়াত, বাগাওয়াত অর্থাৎ দাঙ্গা, হাঙ্গামা, খুন, রাহাজানি, চিন্তায় এই সমস্ত অন্যায় অনাচার কাজ থেকে ফিরে থাকার আদেশ করলেন। তাহলে 6টা জিনিস আমাদেরকে জানাই দিলেন, 6টা কাজ করতে হবে, 3টা কাজ পালনীয়, 3টা কাজ বর্জনীয়। পালনীয় গুলো হলো আদল,
এক নাম্বার আদল, দুই নাম্বার ইহসান, তিন নাম্বার আত্মীয় স্বজনদের সেবা শুশ্রূষা দেখাশোনা করা, আর যেই তিনটা বর্জনীয় আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, নিশ্চিত পাপ যেই কাজগুলোতে হয় সেই পাপগুলো থেকে ফিরে থাকো, দুই নাম্বার ইসলাম যেগুলো যেই জিনিসগুলোকে অপছন্দ করে সেই জিনিসগুলো থেকে তোমরা ফিরে থাকো, তিন নাম্বার দাঙ্গা হাঙ্গামা খুন রাহাজানি চিন্তায় এই সমস্ত অন্যায় কাজ থেকে তোমরা ফিরে থাকো। এই কাজগুলো যদি আমরা করতে পারি, আল্লাহ রব্বুল আলামিন বলেন পৃথিবীর যত বিষয় আছে সমস্ত বিষয় হলো এই তিনটা এই ছয়টা বিষয়ের অন্তর্ভুক্ত। যদি কেউ এই ছয়টা বিষয় দিলের মধ্যে লালন করে আল্লাহ পাকের কাছে যাইতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বিনা হিসাবে জান্নাত দিবেন ইনশাআল্লাহ। আশা আছে তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইনসাফের মুআমালা করার তৌফিক দান করেন, মানুষের প্রতি অনুগ্রহ করার তৌফিক দান করেন, আত্মীয় স্বজনদের খোঁজ খবর রাখার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন।